বেশ কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়ে থেমেছে, যার ক্ষত এখনো রয়ে গেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। এমনকি এই রেমালের কারণে যমুনা নদীতে বেড়েছে পানি, যার কমার কোনো নাম নেই। পাশাপাশি টানা বৃষ্টির কারণে হু হু করে বাড়ছে পানি। গত দু সপ্তাহের নদী ভাঙ্গনে প্রায় 1.5 কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর এই দুই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। পানিতে তলিয়ে গেছে 6 গ্রামের বসত বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের 650 কোটি টাকার প্রকল্প চালু থাকলেও তা কোনো কাজে আসছে না। অবৈধভাবে বালু উত্তোলনকেও ভাঙ্গনের জন্য দায়ী করছেন তারা। এই বাড়ি ঘর আমাদের একবার অসহায় করে দেখেছে, এখনো যদি আমাদের যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তাদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ প্রায় 50% শেষ হয়েছে। আপাতত জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছেন। বর্ষা মৌসুম শেষ হলে আগামী 25 সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে। আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন জালালপুর পাঁচিল হাট পাঁচিল এলাকায় আমাদের একটি তীর প্রতিরক্ষা কাজের প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের অগ্রগতি বর্তমানে প্রায় 50%। আমাদের এই প্রকল্পে মূল কম্পোনেন্ট হলো সিসি ব্লক দিয়ে নদী বাঁধাইকরণ। আমাদের সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং চলমান রয়েছে। তো বর্তমানে আমাদের বর্ষা মৌসুম সমাগত বিধায় কিছুটা নদী ভাঙন পরিলক্ষিত হচ্ছে, যেটা মূলত ওয়েব অ্যাকশনের কারণে হচ্ছে। এটা মিটিগেট করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্পের পাশাপাশি সেখানে জিও টিউব এবং সেখানে উল্টো পাশে একটি চর রয়েছে, সেটি জরুরি ভিত্তিতে অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। জিও টিউব এবং ড্রেজিং এর মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে, সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। 6 বছর আগে সিরাজগঞ্জের যমুনা নদীর ডান তীর রক্ষায় এনায়েতপুর থেকে শাহজাদপুরের কৈজুরি পর্যন্ত নদী ভাঙন রোধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এর ব্যয় ধরা হয় প্রায় 650 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ বারবার বৃদ্ধি পেলেও শেষ হয়নি কাজ, ফলে ভাঙনের তীব্রতায় দিশেহারা যমুনার তীরবর্তী মানুষগুলো। ইয়াসিন আলী, সোনালী নিউজ।